সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ হয়েছে কাঁচা দাম কেজিতে অন্তত আশি টাকা বেড়ে দুশো টাকায় বিক্রি হচ্ছে বাজারে ডিমের হালি হাফ সেঞ্চুরি শুয়েছে গত সপ্তাহেই বাজার ভেদে বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা পর্যন্ত আমরা যেটা রিটেল বাজারে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আমদানিটা কম আমরা আরো দিকে ডিপ পাচ্ছি না বাজারে খুব ক্রাইসিস আমরা এই জন্য দেখতেছি যে আরো দাম বাড়িয়ে বেসতেছে আমরা অন্য দাম বাড়িয়ে বেসতেছি ভরা মৌসুম পেরিয়ে গেলেও আলু পেঁয়াজের দামে কোনো পরিবর্তন হয়নি বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ আজকে পাইকারি বাজার আটশো টাকা কেজি পেঁয়াজ চলে দেশি পেঁয়াজ সেই পেঁয়াজ তো আটশো টাকা কিনলে আমাদের খরচ নেওয়া বাহাত্তর তিয়াত্তর টাকা পরে আমাদের আশি টাকা বিক্রি করা লাগে অলরেডি দুই তিন দিনের মধ্যে কেজিতে প্রায় আট দশ টাকা ডিফারেন্স হয়ে গেছে এদিকে সবজির বাজারেও নেই স্বস্তির খবর গ্রীষ্মকালীন সবজি কচুরমুখীর কেজি একশো টাকা বেগুন সত্তর থেকে একশো টাকা করলা আশি টাকা পটল ষাট টাকা ঢ্যাঁড়স পঞ্চাশ আর সেঞ্চুরি হয়েছে বরবটির দাম পেঁপে বিক্রি হচ্ছে আশি টাকা কেজি দরে ট্যাকল নতুন একটু দাম বেশি এরপরে মনে করেন এই যে একটু দাম বেশি সিসিং গাগুলো পঞ্চাশ দুন্দু পঞ্চাশ পোটল আশি দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের সব কিছুরই তো দাম বাড়তি এখন সাধারণ মানুষের জন্য তো একটু কষ্ট হয়ে যাচ্ছে কেনাকাটা করাটা সরকারের একটু দেখা উচিত আমাদের দিকে গরু ও খাসির মাংসের দামে তেমন কোনো হেরফের না থাকলেও ব্রয়লার মুরগি কেজিতে দুশো বিশ আর সোনালির দাম আটকে আছে চারশো টাকায় সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন শামিমুজ্জামান চৌধুরী মোহনা সংবাদ ঢাকা